বিৰোধী পিছত স্বাগতম জানাইছো। আজি বিধানসভাত উত্তাল বাল্য বিবাহক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে মই জীয়াই থকালৈকে বাল্য বিবাহ হবলৈ নিদিওঁ। আমি সাইদুলৰ লগত কথা পাতি আছিলোঁ আপোনাৰ পৰা চমুকে সেই কথাখিনি মই যিখিনি কথা কৈ আছিলোঁ সেই কথাখিনিৰ লগত মই এটা কথা মই খালি স্পষ্ট কৰি দিব খুজিছোঁ যে ধৰ্মীয় ৰীতি নীতিৰ যিটো বৈবাহিক পৰম্পৰা সেইটো আৰু আমাৰ যিটো সামাজিক পৰম্পৰা অসমীয়া হিচাপে তাত মই ভাবোঁ এই চৰকাৰখনে কেতিয়াও এনক্ৰচমেণ্ট নকৰে আৰু এনক্ৰচমেণ্ট যদি কৰে তেতিয়া কিন্তু বিৰোধিতাও কৰিম। একে সময়তে এই যিটো গোটেই বিষয়টো এই বিষয়টো হিন্দু মুছলমানলৈকে যাতে প্ৰযোজ্য নহয় বা পৰ্যৱেক্ষিত নহয় তাৰ ব্যৱস্থাও আমি কৰিব লাগিব। এইকাৰণে কৈছোঁ যে আজি অসমত চাইল্ড মেৰেজটো অকল এটা কমিউনিটি মানে কম বেছি থাকিব পাৰে ইণ্টেনচিটিও কম হ'ব পাৰে বেছি হ'ব পাৰে কিন্তু একেবাৰে যে কেৱল মুছলমানে কৰে বাকীবিলাকে নকৰে গৰিয়াই নকৰে মিয়াই কৰে একে এই ধৰণৰ যিটো কথা এইটো কথাও নহয়। কিন্তু সেইমতে নহয় এতিয়া নৰেন্দ্ৰ মোদীয়ে ৰাম মন্দিৰ আৰম্ভ কৰিবৰ কাৰণে কংগ্ৰেছ যোৱা নাই। আজি AIDF কেতিয়াবা কিছু সিদ্ধান্ত বিজেপিয়ে কৰিছে কাৰণে তাৰ বিৰুদ্ধে ক'ব লাগে। বিজেপিয়ে কৈছে কাৰণে ৰাজনীতিৰ কথাটো কি হয় কৈছে কাৰণে ৰাজনীতি দল আৰু দলৰ ভোট সেই অংগটো চবে বিচাৰে যেনে বিজেপিও যে ভোটৰ এটা হিচাপ কৰিহে কথাটো ক'ব। মই সেই জাষ্ট এটা বাক্য কৈ পৰাকৈ শেষ কৰি দিছোঁ যে মৌলানা আবুল কালাম আজাদ তেওঁ গোটেই ভাৰতৰ শিক্ষাৰ ব্যৱস্থা কৰিছিল প্ৰথম শিক্ষামন্ত্ৰী আছিল আৰু একে সময়তে তেওঁৰ যি এগৰাকী সমসাময়িক নেতা মহম্মদ আলী জিনাই কিন্তু ভাৰতত ধৰ্ম ৰাজনীতি কৰিছিল গতিকে আমি কাক পাচি ল'ম চইচটো আমাৰ। হয় ৰূপক মানে নাই আচলতে মোৰ দৃষ্টিত ধৰ্মীয় ৰীতি নীতিটো এটা বেলেগ কথা কাৰণ আইনখন যেতিয়া হ'ব আমি বিয়াখন কি ধৰণে চৰকাৰে ধৰ্মীয় ৰীতি নীতিত হস্তক্ষেপ কৰিব নোৱাৰে। আমি বিয়াখন পাতিছোঁ হিন্দু ধৰ্মত আমি কাক পুহিত লগাইছোঁ কিমান ভালকৈ ইছলাম ধৰ্মাৱলম্বী তাৰপিছত যেতিয়া আইনখনৰ কথাটো বেলেগ আৰু আইনখন আমাক লাগিব এইকাৰণে মানে যিটো বৰ্তমান অৱস্থাত আমাৰ হৈ গৈছিলে সেইটো অৱস্থা আমি যদি ৰক্ষা কৰিবৰ কাৰণে আইনখন নিতান্ত প্ৰয়োজন আৰু এই আইনখনৰ দ্বাৰা মই ভাবোঁ যে মুছলিম সমাজখনেও কেতিয়াও বেয়া নাপায় যিখিনি মানুহে এই বিষয়ে তেওঁলোকৰ আপত্তি আছে কিন্তু আপুনি কোৱাৰ ধৰণে কিন্তু এতিয়া কিছুমান মানুহে যিহেতু অপোজ কৰিব লাগে কাৰণে কৰে কিন্তু একেবাৰে মানে চিধা কথাত ক'বলৈ গ'লে এটাই কথা যে এই আইনখনে মুছলিম সমাজখনে বিশেষকৈ মহিলাসকলক সুৰক্ষিত কৰিব আৰু তেওঁলোকৰ ভৱিষ্যতৰ কাৰণে সুৰক্ষিত কৰিব গতিকে এইখন আইন অত্যন্ত প্ৰয়োজনীয় আমি এইখন সমৰ্থন কৰিছোঁ। হয় হয় ৰূপা বিধায়ক ডাঙৰীয়া কেইবাটাও বিতৰ্কিত বিষয় উপস্থাপন হ'ল আপোনাক কৈছোঁ কথাটো হৈছে বাল্য বিবাহ আমি 100% বাল্য বিবাহ বিৰোধিতা কৰি আছোঁ আজি নহয় আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কৈছে সেইকাৰণে নহয় আমি আগৰ পৰাই আমাৰ দলৰ নিয়মে এইটো যে বাল্য বিবাহ প্ৰতিৰোধ কৰিব লাগে কিন্তু আজি আমি বাল্য বিবাহ বিৰোধিতা কৰা নাই। আমাৰ কথা হৈছে যে মুছলিম এক্ট এটা আছে তাত হাদিছৰ কথা আছে বা একেবাৰে কমপ্লিট এই আইনটো একেবাৰে ৰিজেক্ট কৰি দিব নালাগে এই আইনটো সংশোধন কৰি আমাৰ হাদিছ মোতাবকে বিবাহৰ ব্যৱস্থাটো ৰাখি দিব লাগে আমাৰ যিখিনি আমাৰ প্ৰথা সেইখিনি প্ৰথা আমাক ৰাখি দিব লাগে কিন্তু বাল্য বিবাহ নিৰ্মূল কৰিব। কিন্তু স্পেচিয়েল মেৰেজ এক্টখনত কি সুবিধা আছে মই আপোনাৰ পৰা জানিব খুজিছোঁ। নহয় নহয় স্পেচিয়েল বিবাহটো হৈছে কি তাততো স্পেচিয়েল এজ এ হ'ল স্পেচিয়েল এটা মেৰেজ এক্ট হৈছে কিন্তু আমাৰ মুছলিম এক্ট এটা বেলেগ এটা এক্ট আছে গতিকে সেই চৰকাৰে কৈছে যে ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলৰ কাৰণে বেলেগ নকৰে তেখেতসকলেতো ইউনিফৰ্ম নকৰিলেতো চৰকাৰৰ কথা এতিয়া তেওঁলোকে মেজৰিটি নকৰিলে উপায় নাই কিন্তু আমাৰ কথা হৈছে যে আমাৰ ডিমাণ্ড যে আমাৰ মুছলিম এক্টো ৰিফৰ্ম কৰি বাল্য বিবাহ হ'ব নালাগে আৰু মুছলিম এক্টত কোনো ঠাইতে লিখাও নাই যে বাল্য বিবাহ হ'ব লাগে এইটো কথা লিখা নাই। এইটো হয়তো আপোনালোকে বা কোনোবাই ষ্টাডি কৰিছে নে নাই মই নাজানো তাত বাল্য বিবাহ বুলি লিখা নাই কথাটো যে আমাৰ বাল্য বিবাহ হ'ব লাগে তাত বয়সৰ কথা উল্লেখে কৰা নাই কিন্তু কথাটো হৈছে সেইবিলাক বাদ দিয়ক কথাটো হৈছে বাল্য বিবাহ নিৰ্মূল হ'ব লাগে আমাৰ সমাজখন উন্নয়ন হ'ব লাগে শিক্ষিত হ'ব লাগে এইবিলাক কাম আমি কৰি যাব লাগে ভাল ভাল কাম কৰি যাব লাগে আৰু কথাটো হৈছে যে ধৰ্মত হাত দিব নালাগে ধৰ্মটো হাত দিছে নেকি এইটো কথা গতিকে মুছলিম এক্ট যিটো আছে মই আপোনালোকৰ যোগেদি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াকো মই অনুৰোধ জনাম যে আমাৰ মুছলিম এক্ট এইটো অব্যাহত ৰাখি বাল্য বিবাহটো বিৰোধ কৰি বাল্য বিবাহটো যাতে নহয় সেইটো এটা সংশোধন কৰি দি আজিৰ যিটো আপোনালোকৰ প্ৰেক্ষাপট এই প্ৰেক্ষাপটত মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। হয় হয় লাগে মোৰ কথাটো হ'ল বাল্য বিবাহ আচলতে ধৰ্মীয় প্ৰথাত বিভিন্ন ধৰ্ম আটাইবোৰ ধৰ্মতে বিবাহৰ এটা এটা নিয়ম আছে ধৰ্মীয় নিয়ম সেই নিয়মৰ ভিতৰত
কোৰবাত নিয়ম আছে, কোৰবাত কুসংস্কাৰ আছে, কোৰবাত অপব্যাখ্যা কৰি পেলাই কিছুমান সুবিধা উলিয়াই লৈছে, কোৰবাত এনেকুৱা কথাটো আছে যে কোনোবাই হয়তো এটা ব্যাখ্যা কৰি দিছে, সেইটো হয়তো প্ৰকৃত ধৰ্মগ্ৰন্থখনত আছে নে নাই, সেই কথাটো জনা মানুহজনে ক'ব পাৰিব। এতিয়াতো মই হয়তো মই নাজানো ধৰ্মগ্ৰন্থখনত কি আছে, তাত কোনোবাই ব্যাখ্যা এটা কৈছে, মই শুনিছোঁ, মই ভাবি লৈছোঁ, কিন্তু নাথাকিবও পাৰে, থাকিবও পাৰে। তাতে কোনোবা এজন ব্যক্তি হয়তো গোড়া ধৰ্মীয় আছে, তেওঁ হয়তো কৈছে যে এইটো নহ'ব, এনেকৈ হ'ব, সমাজত তেনেকুৱা প্ৰতিপত্তি থকা মানুহ থাকে, তেওঁলোকে এইবিলাকত বিৰোধিতা কৰে। কিন্তু আজি বিধানসভাৰ মজিয়াত যিখন আইন বাতিল কৰা হৈছে, সেই আইনখনে কিন্তু বাল্য বিবাহৰ ওচৰলৈকে গৈছিল, যাৰ ফলত নেকি ইয়াক নাকচ কৰিবলৈ খাৰিজ কৰিবলগীয়া হৈছে। আৰু আমি বৰ্তমান পৰ্যায়ত এটা কথা আজি এই আমাৰ এই হেৰিৰ পৰা এটা কথা যাব লাগে যে বাল্য বিবাহ ৰোধ কৰাটো আমাৰ প্ৰাথমিক দায়িত্ব। এই কথাখিনি আমাৰ মানে নাগৰিকসকলৰ, অসমৰ ভাৰতৰ নাগৰিকৰ বাল্য বিবাহটো বন্ধ হ'ব লাগে, এই বাক্যটো এই হেৰিটো যাব লাগে, এক। আৰু দুই, ধৰ্মীয় যদি কিবা এই সম্পৰ্কত অন্য ধৰ্মটো যদি আছে, তেতিয়াহ'লে সেইবিলাক বৰ্তমান পৰ্যায়ত বৈজ্ঞানিক দৃষ্টিভংগীৰে চাই সেইবিলাক এতিয়া সংশোধন কৰাৰ সময় আহি পৰিছে। আৰু মই আশা কৰোঁ আমাৰ সমাজখনে এই ব্যৱস্থাটো, বিশেষভাৱে মহিলাসকলে এতিয়াও আদৰণি জনাইছে, গতিকে মই ভাবোঁ আমাৰ সমাজখনে এই ক্ষেত্ৰত আগতীয়া মানে যথাযথ যিখিনি ব্যৱস্থা, সেই ব্যৱস্থাবিলাক ল'লে মই ভাবোঁ আমাৰ ইয়াত বাল্য বিবাহ। কিন্তু এনেকুৱা কিছু গুড়া মানুহ আছে বা ন্যস্ত স্বাৰ্থ জড়িত মানুহ আছে, তেওঁলোকে আকৌ বাল্য বিবাহখনৰ মুখেৰে কওঁতে কৈ আছে, কাৰণ এইটো এটা অসাংবিধানিক আইন বিৰোধী কথা, গতিকে কৈ থাকে, কিন্তু সেই কথাটোৱে তেওঁক আঘাত কৰি আছে আৰু তেওঁ মানে বেয়া পাই আছে, সেই ঘটনাটো হৈ আছে। আৰু বহুত মানুহৰ আচাৰে আচৰণে কথাই বতৰাই ৰাজনৈতিক দলৰ নেতা কৰ্মীসহ এই কথাটো ফুটি উঠিছে। পাটোৱাৰী ডাঙৰ, আচ্ছা, আচলতে কি মুছলমান কি হিন্দু বা অন্যান্য ধৰ্মই হওক, যিবোৰ ধৰ্মগুৰু আছে, যিবোৰ ধৰ্মীয় সংস্কাৰক আছে, তেওঁলোকে পূৰ্বৰ যিটো পুৰণি দিনীয়া যিবোৰ নিয়ম বা তেওঁলোকৰ যিবোৰ নিয়ম, সেইবোৰ পৰিহাৰ কৰি বাল্য বিবাহক সম্পূৰ্ণৰূপে ৰোধ কৰিব লাগে আৰু সমাজক, জনসাধাৰণক বাল্য বিবাহ ৰোধ কৰাৰ বাবে মটিভেটেড কৰিব লাগে। আন এটা কথা হৈছে, হিন্দু মেৰেজ এক্টত এটা কথা আছে, বিগামি হেজ মেড পানিচেবল এজ এন অফেন্স, কিন্তু মুছলিম এক্টত বা সেইবোৰ সেইটো কথা আছেনে নাই মই কিন্তু নাজানো, এখেতে জানিব, তেখেতে জানিব, যদি আছে তেনেহ'লেতো নোহোৱা কৰিব লাগে। হিন্দুই যাতে দুটা বিবাহ বহু বিবাহ কৰি কৰাব নোৱাৰে, মুছলমানেও বহু বিবাহ যাতে কৰাব নোৱাৰে, তাৰ এক সুস্পষ্ট আইন প্ৰণয়ন কৰিব লাগে, আৰু সেইটো মই এতিয়ালৈ দেখা নাই। সেইটো হিন্দু মেৰেজ এক্টত যিটো আছে, বিগামি হেজ মেড পানিচেবল এজ এন অফেন্স, মুছলিম এক্ট এইবাৰৰ যিটো সংশোধনী আনিছে, এই সংশোধনীত কিন্তু মই লক্ষ্য কৰা নাই, থাকিব পাৰে, মই কিন্তু লক্ষ্য কৰা নাই বা মোৰ চকুত পৰা নাই। আৰু যদি আচলতে নাই, হিন্দু মেৰেজ এক্টৰ দৰে মুছলিম মেৰেজ এক্টতে বিগামিটো প্ৰহিবিট কৰিব লাগে। আপুনি চাওক, হাতীগাঁৱৰ যিবোৰ বাহিৰৰ বৰপেটাৰ পৰা অহা, জনিয়াৰ পৰা অহা বা ধুবুৰীৰ পৰা অহা মিস্ত্ৰী আছে, সেই মিস্ত্ৰীবোৰৰ কথা কেইটামান মই দুটা এটা উদাহৰণ দিছোঁ। সেইটো অঞ্চলৰ মোৰ মানে বিল্ডিংটোত দুই নম্বৰ ছাদখন ঢালাই কৰিবলৈ এজন মিস্ত্ৰী আনিছিলোঁ। ঢালাই কৰা সময়ত দেখোঁ যে আঠজনমান তিৰোতা আছে, বেছিভাগ মানে কম বয়সীয়া তিৰোতা, বাল্য বিবাহ কৰিয়ে অনা নেকি মই সুধিছোঁ, মানে মোৰ অনুমান হৈছে। মিস্ত্ৰীজনক যেতিয়া সুধিলোঁ যে এইখিনি ক'ৰ পৰা আনিছে, তোমালোকৰ হাতীগাঁৱৰ ওচৰৰে নেকি নে বেলেগৰ, এ নহয় দিয়ক, মোৰে স্ত্ৰী, তেওঁ একদম স্পষ্ট উত্তৰ দিলে, মোৰে স্ত্ৰী। আৰু সেই স্ত্ৰীখিনি, তেওঁৰ ঘৈণীয়েকখিনি প্ৰায়ে মাইনৰ, বাল্য বিবাহৰ জৰিয়তে তেওঁ বিবাহ কৰিছে যে এইটো স্পষ্ট হৈ পৰে। গতিকে তেওঁৰ যদি প্ৰহিবিশ্যন থাকি লৈ, হিন্দু মেৰেজ এক্টত যিটো প্ৰহিবিশ্যন আছে, হিন্দুৰ মাজতো দ্বৈত বিবাহ হৈছে কিন্তু সেইটো ইলিগেল, তাক কেছ কৰিলে সেইটো হয়তো পানিচেবল হ'ব, কিন্তু মুছলমান এক্টত এই কথাটো মই দেখা নাই, যদিহে আছে মোৰ চকুত পৰা নাই। মই মাননীয় মুখ্যমন্ত্ৰীক
এটা অনুরোধ করব খুঁজেছি যে হিন্দু বিবাহ আইনের দরে বহু বিবাহটু মুসলিম একত মানে আনিব লাগে, যদি আনা নাই আনিব লাগে, আনিলে নিশ্চিতভাবে বাল্য বিবাহ কিছু হ্রাস হব। ইউনিফর্ম সিভিল কোডত যেটা যাব আপনি কোয়া কথাখিনি আহিব তাতে, আর গোটে ব্যবস্থাটা সেটার ফলে এটা লাহে লাহে গৈ আছে। আসলে কথাটা হয়েছে সব মুসলিম বিবাহ আইনখনত কেবল বাল্য বিবাহর কথাটাই নাই, আর ইয়াতে বহু বিবাহর কথাটো আছে। আর এইখানে মানে ভাবো যে মুসলমান সমাজের মাজতো একাংশ যখন ইতিমধ্যে শিক্ষা দীক্ষায় দীক্ষিত হয়েছে বা আধুনিক সভ্যতা সংস্কৃতিতে তেখেতসকল আজি উজ্জীবিত হয়েছে, তেখেতসকলেও বিচাৰে যে তেনেকা ধরনের আওপুরনি কিছু আইনি ব্যবস্থা বা সামাজিক পরম্পরা কিছু রিফর্ম হব লাগে। আর ঠায়ে ঠায়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষের মাজতো এই রিফর্মটা হয়েছে, এই সংস্কারটো ইতিমধ্যে হয়েছে বা আমি দেখি ডক্টর ইলিয়াস আলির পর মানে কলোয় আমসুয়ে কাম করেছে, কিছু লোকে কাম করেছে আর বহুদিন আগরপা কাম করেছে, সফল সিমান সফলতা পয়া নাই। এটা গভর্নমেন্টে খুব শক্তিশালীভাবে এজেন্ডা হিসাবে লৈছে, এটা হয়তো কিছু কমিছে কিন্তু এটাও একেবারে শেষ হয়ে যাবে। রাজ্যখনত বহুত ক্ষেত্রে আমার চ্যালেঞ্জ আছে, বিশেষকৈ আমার জনসংখ্যার একটা যেটা নিয়ন্ত্রণের কথাটো আছে, রাজ্যখনের বিভিন্ন ধরনের এঙ্গুল আছে গোটেই কথা বতরাবিলাক, যেহেতু নাকি ভারতবর্ষ বিশ্বর এখন শক্তিশালী রাষ্ট্র বা শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে প্রধানমন্ত্রী ডাঙরে গড়বলে গিয়ে আছে। 2047 সনের ভিতর যেটা ভারতবর্ষ বিশ্বর শ্রেষ্ঠ রাষ্ট্র হব সেই সময় অসমখনও ভারতবর্ষের আগাড়ি পাঁচখন রাজ্যের ভিতর থাকবে লাগবে, আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে এটা সপন। গতি সমাজখনক আজি আগবাই লো যাবলে হলে সামাজিকভাবেও কিছু সংস্কার হব লাগবে, আর আইনগতভাবে যা আসমা আছে এইবিল সংস্কারের কারণে ইতিমধ্যে রাজ্য সরকারখানে ব্যবস্থা করেছে। আর এই ক্ষেত্রে এটা দেখি যে যা পশ্চাৎপদগামী যা রাজনৈতিক শক্তি, সি নকশাল হকলে হোক বা সি আজি মৌলবাদক বিশ্বাস করা আজি রাজনৈতিক দলবিলাকে হোক, যা বিরোধিতার নামত গোটেই কথাটা বিরোধিতা করেছে বা রাইজের মাজে গোটেই কথাখিন অপব্যাখ্যা করেছে, এই সকলে আসলে উন্নয়ন নিবিচার, সমাজের উন্নয়ন নিবিচার, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত ভারতীয় জনতা পার্টির সরকার দায়বদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ, আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ভারতবর্ষের আগাড়ি পাঁচখন রাজ্যলকে নিবর কারণে যে সংস্কার করব লাগে, এই সংস্কারখিন কোনো ধরনের বাধা নমনাক মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আগবাই লো যাব। চক যখন আমি পুরোনা আইনের কথা কই আপুরণী আইন, সেই আইনখনের যে 8-1 প্রভিজন সেইটার যদি আমি চাও দেখিম তার স্পষ্টকে উল্লেখ আছে যে যদি দুগৰাকী দরা কইনা দু যদি মাইনর হয় ইন দ্যাট কেস কোনে রেজিস্টার কারণে এপ্লিকেশন করব, লিগেল গার্জেন বা উকিলের দ্বারা এপ্লিকেশন দিব লাগিব, এই ধরনের প্রভিজনটা আছে। মানে মাইনর বিয়ার সম্পর্ক সেই সময় যে সময় যে প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আছিল সেই সময় সেই আইনখন তেনে পাস করে লোক, আর ইমান পুরোনা আইন এখন এটাও আমি মানি থাকবে লাগে এই ধরনের কথাটা আমি কেতিয়াও প্রশ্রয় দিয়া উচিত নয়। এক নম্বর কথা, দুই নম্বর কথাটা হল সেই আইনখনত মাইনরের বিয়া বা চাইল্ড ম্যারেজ ম্যারেজ সম্পর্কে চাইল্ড শব্দটা নাথাকিব পারে কিন্তু মাইনর শব্দটা আছে, আর মাইনর আর আমি যেটা প্রাপ্তবয়স্কর কথা যখন আমি 18 বছর কথা আমি সাধারণত ভোটাধিকারের পর আরম্ভ সকলতে লোক তেনেকা প্রেক্ষাপট মানে ভাবো এই যে বিষয় এই বিষয়টি আগর আইনখন ভাল আছিল বেয়া আছিল বাদ দিছো, এই আইনখন একেবারে যে উৎখাত করে দিয়া হল তাক আমি পজিটিভলি ললে মানে ভাবো বেশি সুবিধা হব, হয় করবার কিবা একটা সরু সুরা কথা কিবা আহিব পারে কিন্তু তাতকে মানে ভাবো পজিটিভ কথাটা ইয়াত বেশিকে আছে বলে মানে অনুমান কনক্লুডিং রিমার্কস রূপক শর্মা ডাঙরিয়া। না আসলে এই যে গোটে কথা বলাবিলাক আজি আপনার যখন মুসলমানের আইন হিন্দু আইন একটা কথা আমি মানে কব লাগবে যে আমি লাহে লাহে UCC ফলে যাবই লাগিব, মানে ইউনিফর্ম সিভিল কোড কেউ চাই চাও মেইন চারিটা কথা, একটা আছে আপনার পলিগামী যদি বহু বিবাহ লগতে আছে আপনার বাল্য বিবাহ, আনহাতে আমি যদি চাও যে এগারী ছোৱালী তার নিজের মানে সম্পত্তির উপর অধিকার বা যেন আমি কোথা যেটা লিভিং টুগেদার থাকে যেটা রেজিস্ট্রেশন করব লাগে তার সন্তানটা যাতে সম্পত্তি প্রাপ্য অধিকারটা পায়। গতি এই যে যা সকল কথা যায় আপনার UCC খন যদি হয় তাহলে মানে ভাবো যে সেই ক্ষেত্রত আমি সকলে সমান অধিকার, এই যে যা আমার কুপ্রথাবিলাক আমি যা আজির তারিখত আমি সদায় লাগিয়েছি আমি মুক্ত হম আর যেটা ভারত আগুয়ে যাব পাৰিব। তারে এই কথা নিশ্চিত করব যে কোনো জাতি জনগোষ্ঠী আঘাত নহয় মনত বেয়া ধরনের সেই সকল আমি সরকার মেন্ডেট আছে আপনার এবসলিউট মেজরিটি আছে আপনাদের আইন প্রণয়ন করব পাৰিব বাতিল করে লোক বিষয়টা রাজনৈতিক আর সাম্প্রদায়িক হব নালে মানে বাল্য বিবাহ কথাটা এরকম হব নালে যে মুসলমানের হে বাল্য বিবাহ রোধ করল কারণ বাল্য বিবাহ বেলে সমাজতো কম বেশি পরিমাণে আছে সংখ্যাটো কম বেশি হব নালে। চারিটা কথা যে এটা বহু বিবাহ ইতিমধ্যে দেখা পাইছে আমি একশন লৈছে, বাল্য বিবাহ আইন অনা হয়েছে, একই ধরনের যদি মনে করে যে এগারী যুবতীর সম্পত্তি অধিকার যদি আজি আজিকাল লিভিং টুগেদার থাকলে সন্তানের কারণে সম্পত্তি অধিকার এই গোটে কথা বতরাবিলাক
যে ইউ চি চিখন যেতিয়া হ'ব তেতিয়া সকলোৰ কাৰণে আমাৰ কাৰণে এই কথাবিলাকৰ নোহোৱা হৈ যাব। ধন্যবাদ জনাইছোঁ। আৰু নিৰ্বাচন সমাগত এনেকুৱা কথা ৰাজনৈতিক দলৰ নেতাসকলৰ মুখত শুনিবই, কিন্তু সিদ্ধান্ত আপুনি নিজৰ বিবেকেৰে ল'ব আৰু ভোট দিবলৈ নিজকে সাজু কৰাৰ সময় আহিছে, কাৰণ নিৰ্বাচন ঘোষণা কৰিবলৈ হয়তো মাজত কিছুদিনহে পাম। গতিকে ভোট দিবলৈ সাজু হওক, নিজৰ বিবেকেৰেহে ভোট দিব, ৰাজনৈতিক নেতাৰ কথাৰে নহয়। আৰু সকলোকে ধন্যবাদ জনাইছোঁ। অনুষ্ঠানৰ সামৰণি মাৰিছোঁ।